হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ, জেলা পুলিশ যেটা দেখবে সেটা হলো রাস্তা যেন ওই ট্রাক থেকে জোর করে কোথাও গরু নামানো না হয়, স্বাস্থ্য সুরক্ষা বিধি যেন প্রতিপালন করা হয় গরুর ঘাটে হাটে। সরকার ঘোষণা করেছে যে এই সমস্ত হাটে কোনো মোবাইল দোকান হবে না, সেগুলো এনফোর্স করবা, তোমার হাত ধোয়া, পেরোনের মুখে হাত ধোয়ার ব্যবস্থা রাখবে, এবং এই স্থানীয় পর্যায়ে হাটের কোথাও শুরুতে বা এন্ট্রি পয়েন্টে যাতে করে মাস্ক ছাড়া কেউ হাটের মধ্যে না ঢোকে, আর কেউই 3 দিনের বেশি ছুটি দিবে না। ফলে আমার ধারণা সরকারি কর্মকর্তাদের, কর্মজীবীদের স্থানে থাকতে বলা হয়েছে কর্মস্থলে। ফেরিঘাটগুলো দেখতে হবে, বিশেষ করে পাটুরিয়া, দৌলতদিয়া এবং এদিকে হচ্ছে মাওয়া আর কাঁঠালবাড়ি যে ফেরিঘাট আছে, এখানে আমাদের যাতে করে কোনো ঝামেলা না হয়, গরুর ট্রাকগুলো পার হতে পারে ঠিকমতো করে, জনসাধারণ পার হতে পারে, গাড়িগুলো ডিসিপ্লিনে পার হতে পারে, কেউ যেন এখানে এখানে চান্দাবাজি না করতে পারে, এটা কোথাও যেন নদীতে ওই যে গরুর নৌকাটা আনাই না করতে পারে, গরুর ট্রলার, এটা নৌ পুলিশ ব্যবস্থা নিতে হবে। দুর্ঘটনাপ্রবণ এলাকায় রেকার ব্যবস্থা মোতায়েন রাখবো আগে থেকে। ওয়েদার খারাপ, যাতে করে খারাপ ওয়েদারে বা সিগন্যাল থাকা অবস্থায় স্পিড বোট চলাচল না করে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর এই এখন তো উত্তাল পদ্মা, বোটের মধ্যে যারা প্যাসেঞ্জার আছে তারা তাদেরকে অবশ্যই লাইফ জ্যাকেট দিতে হবে, এবং সেটা তোমরা এনশিওর করবে, লাইফ জ্যাকেট ছাড়া কোনো বোট চলতে, স্পিড বোট চলতে দিবে না, সন্ধ্যার পরে কোনো বোট চলবে না। তোমার রেল নিয়ে কোনো ঝামেলা না হয়, টিকিট কালোবাজারি, তারপর অন্যান্য যে বিষয়গুলো আছে রেলের এগুলো তোমরা খেয়াল রেখো, যাতে করে আমরা স্মুথ রেল নিশ্চিত করতে পারি। লঞ্চ, ফেরি, ট্রেন ও বাসে জীবাণুনাশক স্প্রে করতে হবে, যে সমস্ত জেলা থেকে এই গরু, বিশেষ করে উত্তর বাংলা থেকে এগুলো হয়, বেশিরভাগ গরু ওখান থেকে আসে, তো তোমরা ওই ওসিদের মাধ্যমে জেনে নিয়ে ওই ব্যবসায়ীদেরকে, ব্যাপারীদেরকে উৎসাহিত করতে হবে, যাতে করে তারা ওই সামনে একটা ব্যানার লাগিয়ে আসে, তাতে করে সুবিধা হয়, পথে সবাই বুঝতে পারে, আমাদের লোক বুঝতে পারে, ইভেন যারা বিভিন্ন ধরনের হাটের যারা তারা তারাও বুঝতে পারে যে গরুগুলো কোথায় যাবে। তোমাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক।